আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা বিষয় সবার কাছে শুনে থাকি ঈদ আছে ইসলামে দুটি আর কোনো ঈদ নাই আবার কোথায় আরেকটা ঈদে মিলাদবী পেয়েছে তারা ঈদ বলে কেন ইসলামে তো ঈদ দুইটাই আছে একটা ঈদুল ফিতর আরেকটা ঈদুল আদহা এই দুটো ছাড়া ওরা ঈদ দেখে না আমরা ঈদকে প্রথমত ভাগ করছি ইমানে ঈদ তারপর আমলে ঈদ একটা হচ্ছে ইমানি ঈদ একটা হচ্ছে আমলে ঈদ এখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের দুনিয়ার মধ্যে শুভাগমনের সময়টা ঈদের দিন খুশির দিন এটা ইমানি ঈদ ঈদুল আদহা এবং ঈদুল ফিতর এগুলো হচ্ছে আমলে ঈদ ঈদ কাকে বলে ঈদ অর্থ হচ্ছে যেটা এমন একটা উৎসব যেটা ঘুরে ঘুরে আবার আসে ঘুরে ঘুরে একে সময়ে চলে যেটা আসে যেই দিনটা সেটাকে এই উৎসবের দিনটাকে ঈদ বলা হয় ঈদ অর্থ হচ্ছে খুশি আনন্দ ঐদ্ব আমরা সাধারণত সবাই জানি খুশি আনন্দ এতটুকু তাক তো আমরা তো জানি সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আসা আগমন করার ওই দিবসটা আনন্দ প্রকাশ করাকে ঈদ এ নবী আলাইহি ওসাল্লাম বলা হই। এখানে খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না এটা ইমানের ঈদ যাদের ইমান রয়েছে ইমানের প্রাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ভালোবাসা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে এসেছেন সেটা যখন আমরা দেখব সেটাকে ভালোবাসবো সেটা আমাদের খুশি সেটা আমাদের আনন্দ সেটা আমাদের হৃদয়ে ঈদের জাগ্রত করে দেই আমরা দেখি ঈদ আর আছে কি না যেমন ইসলামে আরও ঈদ আছে আমরা হাদিসে পাকে দেখেছি জুমার দিনটা হচ্ছে ঈদের দিন আর ওফাল যে দিবস রয়েছে সেটা হচ্ছে ঈদের দিন অনেকে বলে ইসলামের দুটা ঈদ ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই সেটা তো মূর্খের কথা তো আমলের দিক দিয়ে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা সেগুলো ঈদ হওয়ার জন্য কিছু আমল সত্য রয়েছে ঈদুল আদহা ঈদ হবে সেদিন কুরবানি আছে ঈদুল আদহার নামাজ আছে সেদিন রোজা রাখা যাবে না ঈদুল ফিতরের দিন সেটাও আমলের একটা ঈদ সারা মাস একটা মাস রমজান শরীফের মধ্যে রোজা রেখেছে কষ্ট করেছে সিয়াম সাধনা করেছেন সেজন্য একটা খুশির দিন আল্লাহ রব্ল আলমীর উপহার দিয়েছেন সেদিনও রোজা রাখা যাবে না উল ফিতরের দিন সেদিনও নামাজ রয়েছে এবং সেদিন কিছু আমল রয়েছে সুন্নাত আমল রয়েছে ইবাদত রয়েছে সেদিন আবার আমলের আর কিছু ঈদ রয়েছে যেমন আমরা দেখি একজন মানুষ পরীক্ষায় পাশ করলো সে তো খুশি হবে নাকি কান্না করবে এমন কেউ কিছু আছে যে মানে কিছু পেয়েছে সে আনন্দিত হয় নাই দুঃখ প্রকাশ করেছে তাহলে আমরা এই দত্ত হচ্ছে খুশি আনন্দ উদযাপন করা খুশি তাহলে সে খুশি হয়েছে তার এটা ঈদের দিন কোনো মানুষের যদি একটা পুত্র সন্তান মেয়ে কন্যা সন্তান জন্ম লাভ করে জন্মগ্রহণ করে তা তো খুশির একটা দিন সেদিন সেদিনও ঈদের দিন কোনো মানুষ বিরাট একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে একটা সময় সেটা খুশি তার হৃদয়ের ভিতর এসেছে কোনো মানুষ এমন একটা বিষয় সে লাভ করলো যেটা দ্বারা তার জীবন উন্নতি সাধন হচ্ছে সেটা একটা আনন্দের দিন তো আনন্দ ঈদটা আমলের ঈদটা ঘুরে ঘুরে মানুষের জীবনে আসতেই থাকে নিয়ামত পেলেই ওই নিয়ামতের সময়টা হচ্ছে মানুষের আনন্দের সময় রহমত পেলে আল্লাহ রব্বুল আলমিনের সেটা আনন্দের সময় মানুষের হৃদয়ের মধ্যে আনন্দ জাগ্রত হয় এটা ঈদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে বলেছেন উল বি ফদলি লাহি ও বিহমতিহি ফাবিজালিকা ফালিয়াফ রাহু হে আমার হাবিব আপনি বলে দিন তোমরা যখন আল্লাহর রহমত ফদল পাবে এবং দয়া পাবে তখন কি করবে ফাবিজা আলিকা ফাল রাহু আনন্দ প্রকাশ করবে তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফদলের মধ্যে রহমতের মধ্যে আল্লাহর রহমত ফদল আমরা পেয়েছি আমরা আনন্দিত আনন্দ প্রকাশ করব আল্লাহর হাবিবের চেয়ে বড় নিয়ামত আমাদের কিছু হতে পারে না আমরা রসোল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের দুনিয়াতে আগমনের সময়কে স্মরণ করা রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের আগমনে খুশি হওয়া সেটা তো আমাদের সবচেয়ে বড় একটা বিষয় মোহাব্বতের ভালোবাসার রসুল পাকের প্রতি আর ঈদের আরেকটা প্রতিশব্দ হচ্ছে ফারহুন তথা খুশি কুশি যেটা ফালিয়াফ রাহুর মধ্যে এসেছে সময় তো সামিন নবী করিম সাল্লাই এর আগমনে আমরা কেন খুশি হব না এটা হৃদ হিসাবে নিবো না কেন রসোলে পাক সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা তো আমাদের হৃদয়ের জুড়ে রয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসলে এটা হবে ইমান ইমানের পরিপূর্ণতা হে আমাদের প্রতিপালক আসমান থেকে মাইদা প্রেরণ করু তাকুন লানা ঈদান আসমান থেকে যখন তুমি আমাদের জন্য মাইদা প্রেরণ করবে নিয়ামত প্রেরণ করবে তখন সেটা আমার জন্য ঈদান হবে ঈদ হবে তো এটা কোরআন মোতাবেক যে নিয়ামত পেলে সেটাতে আনন্দিত হওয়া এটাকে ঈদ হিসাবে নেওয়া এটা কোরআনের মোতাবেক সহি রিস আলহি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ এটা পছন্দ করেছেন পবিত্র কোরআনে সেটা এসেছে কেয়ামত পর্যন্ত মানুষ তেলবাদ করতে থাকবে পবিত্র কোরআন এই ঈদ নিয়ামত পেয়েছে নিয়ামত শুকরে ঈদ হবে আমরা আনন্দিত হব এটা আমাদের জন্য ঈদ হবে তো নবী পাক সাল্লাই সাল্লামের চেয়ে বড় নিয়ামত আর নাই তো আমরা এটাকে ঈদ বলতে পারবো কিনা অবশ্যই বলা যাবে রসল্লা পাক সাল আলাই সাল্লামের আগমনের দিন সবচেয়ে বড় ঈদ এমনকি নবী পাক সাল্লিয়া সাল্লাম আগমন না হলে ওনার আগমন যদি না হতো তাহলে ঈদুল ফিতর আমরা পেতাম না ঈদ উল আদহা পেতাম না সমস্ত নিয়ামত ইসলাম কোরআন সব তো রসোল পাক সাল্লি মাধ্যমে পেয়েছি সেজন্য সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুলনী সাল্লু ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাম